নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত হোম নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ এন্ড এডুকেশন থেকে লোয়ার ডিভিশন ক্লার্ক, মাল্টিটাস্কিং পোস্ট এবং আরও পোস্টের রিক্রুটমেন্ট বেরিয়েছে। তো সেখানে আপনারা কীভাবে আবেদন করবেন, কতগুলি ভ্যাকেন্সি রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগছে, তার সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। এবং তার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পরবর্তী আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে অল অপশনে সিলেক্ট করে রাখতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন। তো বন্ধুরা, প্রথমে যে পোস্ট রয়েছে সেটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এখানে কিন্তু একটি পোস্ট রয়েছে যেটি জেনারেলদের জন্য রয়েছে, পরের যেটি আছে ফরেস্ট গার্ড। তো এখানে কিন্তু 6টি ভ্যাকেন্সি রয়েছে, যেখানে 5টি জেনারেলদের জন্য, 1টি ওবিসিদের জন্য এবং পরে মাল্টিটাস্কিং স্টাফ অর্থাৎ MTS। তো এখানে কিন্তু 13টি ভ্যাকেন্সি, যেখানে জেনারেলদের জন্য 3টি, SCদের জন্য 2টি এবং ওবিসিদের জন্য 6টি এবং ইকোনমিক্যাল উইকার সেকশনদের জন্য 2টি আছে। টোটাল এখানে 20টি আমাদের এখানে পোস্ট আছে। এবং আপনাদের লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য যে শিক্ষাগত যোগ্যতা লাগছে সেটি হলো 12 পাস। তো আপনারা যদি 12 পাস করে থাকেন তাহলে কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আপনাদের যেটি লাগছে সেটি হলো 30টি আমাদের ওয়ার্ড টাইপ করতে হবে মিনিটে ইংলিশে এবং 25টি হিন্দিতে টাইপ করতে হবে, এটি 1 মিনিটের মধ্যে। এবং এখানে আমাদের এজ লিমিট 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এখানে আমাদের যে স্যালারি থাকছে সেটি হলো 19,900 থেকে 63,200 পর্যন্ত। এবং যে এজ রিল্যাক্সেশন যে SC স্টার পান তো সেটা এখানে কিন্তু পেয়ে যাবেন। এবং পরে যেটি আছে সেটি হলো ফরেস্ট গার্ড। ফরেস্ট গার্ডে আমাদের যে স্যালারি আছে সেটি হলো 19,900 থেকে 63,200 এবং এখানে কিন্তু আপনাকে 12 পাস করতে হবে সায়েন্স নিয়ে, তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড চাওয়া হচ্ছে সেটি হলো এখানে কিন্তু পুরুষদের ক্ষেত্রে ওয়াক 25 কিমি অর্থাৎ 25 কিমি কিন্তু 4 ঘন্টায় আপনাদেরকে হাঁটতে হবে। হাইট মিনিমাম লাগছে 165 সেন্টিমিটার, চেস্ট মিনিমাম 79 এবং আমাদের এক্সপানশন অর্থাৎ ফুলিয়ে সেখানে 84 সেন্টিমিটার করতে হবে। এবং এখানে কিন্তু মহিলাদের জন্য ওয়াক 14 কিমি, তো এখানে কিন্তু 4 ঘন্টায় 14 কিমি হাঁটতে হবে। মিনিমাম হাইট 155 সেন্টিমিটার এবং চেস্ট এখানে 74 মিনিমাম এবং সেটিকে এক্সপানশন করে 79 সেন্টিমিটার করতে হবে। এবং এজ লিমিট কিন্তু 18 থেকে 27 বছরের মধ্যে এবং আপনাদের যে এজ রিল্যাক্সেশন সেটা কিন্তু এখানে থাকছে। পরে মাল্টিটাস্কিং স্টাফ, তো এটির স্যালারি আছে 18,000 থেকে 56,900। এডুকেশন কোয়ালিফিকেশন তো চাইছে মাধ্যমিক এবং কিন্তু এই মাল্টিটাস্কিং যে MTS এই ডিজায়ারেবল এই ফিল্ডে কিন্তু আমাদের এখানে 3 বছর কিন্তু এক্সপিরিয়েন্স লাগছে। এজ লিমিট কিন্তু 18 থেকে 27 এবং এজ রিল্যাক্সেশন এখানে থাকছে। তো এখানে আরও যেটা আছে ইন্ডিয়ান সিটিজেন এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া আমাদের যে ফিজটা পেমেন্ট করতে হবে সেটি হলো জেনারেলদের ক্ষেত্রে 300 টাকা। তো এখানে কিন্তু 300 টাকা আপনাদেরকে কিন্তু পেমেন্ট করতে হবে, সেটিও ব্যাংকের ড্রাফটের মাধ্যমে। তো এখানে কিন্তু ডিরেক্টর ইনস্টিটিউট অফ ফরেস্ট প্রোডাক্টিভিটি পেবেল অ্যাট রাঁচি, এটার নামে কিন্তু আমাদেরকে একটি ডিমান্ড ড্রাফট কাটতে হবে, কেটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপটা অফলাইনে হবে, তো আমি ফর্মটা আমি শেষকালে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়া এখানে কিন্তু প্রসেসিং ফি 100 টাকা, যেটি হচ্ছে SC ST মেয়ে এবং PH ক্যান্ডিডেটের জন্য এখানে কিন্তু দিতে হবে। এবং পরে যেটি হচ্ছে আমাদের আছে এখানে, এটি হচ্ছে ফর্ম। তো এই ফর্মটি আমাদেরকে ফিল আপ করে তো যে পোস্টের জন্য আবেদন করবেন সেটি কিন্তু খামের উপরে লিখে দেবেন অ্যাপ্লিকেশন ফর্মের উপরে এবং এই ফর্মটি প্রিন্ট আউট করে আমরা কিন্তু হাতে ফিল আপ করে পাঠিয়ে দেবেন। এবং এই সম্পূর্ণ ডিটেলসের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে থাকবে, আমরা গিয়ে কিন্তু ওখান থেকে চেক করে নিতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আরও এরকম সরকারি ও বেসরকারি জবের আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। বাড়িতে থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।